দেখুন যে কারণে জেলে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত বাবার বাবার সঙ্গ ছাড়েনি পালিত মেয়ে ছাড়া আর কেউ তার মাইগ্রেন আর পিঠ ব্যথার দেখাশোনা করতে পারে না তাই ধর্ষণ মামলায় সাজা ঘোষণা হওয়ার পরে পালিত মেয়ে হ্যানিপ্রীতকে সঙ্গে নিয়ে জেলে থাকার জন্য আদালতের কাছে আবদার করেছিলেন বাবা রাম রহিম আদালতে অবশ্য জানিয়েছিল এই অনুমতি রাজ্য সরকার এবং জেল কর্তৃপক্ষ দিতে পারে শেষ পর্যন্ত সেই অনুমতি মেলেনি তবু জেলে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত সবার সঙ্গ ছাড়েনি হেনিপ্রীত জেলে ঢোকার আগে সার্কিট হাউজে দুইজনে একটি ঘরে ঘন্টা আড়াই নিবৃত্তে কাটায় বলেও একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এহেন হেনিপ্রীত ডেরা সচ্চা সওদার ভার নেওয়ার অন্যতম দাবিদারও বটে প্রকাশ্যে সবাই জানেন হেনিপ্রীত বাবা রাম রহিমের পালিত মেয়ে কিন্তু আড়ালে অনেকেই বলেন বাবা মেয়ের সম্পর্ক নিহাত লোক দেখানো এমনকি ডেরা সচ্চা সহদার আশ্রমে যে সাধীরা বাবার লালসার শিকার হয়েছেন তারাও অভিযোগ জানিয়েছেন বাবার সঙ্গে হেনিপ্রীতকে একাধিকবার ঘনিষ্ঠ অবস্থায় দেখেছেন তারা এই হেনিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা তানেজা বিশ্বাস গুপ্তা নামে ডেরার এক অনুগামীর প্রাক্তন স্ত্রী হেনিপ্রীত বিশ্বাসের সঙ্গে হেনিপ্রীতের বিবাহবিচ্ছেদের কারণও বাবার সঙ্গে হেনিপ্রীতের ঘনিষ্ঠতা হেনিপ্রীতের প্রাক্তন শ্বশুর মহেন্দ্রপাল গুপ্তা অতীতে অভিযোগ করেন বিয়ের পর থেকেই বিশ্বাসের সঙ্গে হেনিপ্রীতকে একদিনও থাকতে দেয়নি রাম রহিম তাদের অভিযোগ হেনিপ্রীতের সঙ্গে নিজের অবৈধ সম্পর্ক আরও সহজে চালিয়ে নেওয়া যাওয়ার জন্য নিজেই উদ্বেগ নিয়ে বিশ্বাসের সঙ্গে তার বিয়ে দিয়েছিলেন রাম রহিম হেনিপ্রীতের প্রাক্তন শ্বশুরের অভিযোগ রাম রহিমের ক্ষমতা আর্থিক অবস্থা এবং জনপ্রিয়তা দেখেই তার প্রতি আকর্ষিত হয়ে পড়েন হেনিপ্রীত ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি